প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 23 অক্টোবর 2022 কৃষি এন্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে সফলতা ডেইরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের একদম সামনে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে আজকে আপনাদের দেখাবো এই ফার্মের নতুন কালেকশনের নতুন যে গাভীগুলো রয়েছে জাতমান কোয়ালিটির থেকে শুরু করে সঠিক দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী গরু কিনবেন গাভী কিনতে হলে অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য টুকটাক চলতেছে আর কি বেচা কিনা হচ্ছে টুকটাক আচ্ছা তো শুরুতে যারা আমার দর্শক ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ খামারের ঠিকানাটা আমাদের জানাবেন শুরুতে আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম আমার খামারের নাম সফলতা ডেইরি ফার্ম অবস্থান পাবনা জেলা চাটমোহর মথুরাপুর একদম মথুরাপুর যে ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের একদম সামনের খামারটাই আপনার জি ইউনিয়ন পরিষদের একদম সামনের খামারটাই আমার এখান থেকে তো শুধুমাত্র গাভী গরু বিক্রি করেন জি গাভী গরু বিক্রি করা হয় আচ্ছা কিভাবে কালেকশন করেন প্রত্যেক সপ্তাহে গরু থাকে জি প্রত্যেক সপ্তাহে গরু থাকে আমাদের প্রতিদিনই কালেকশন প্রতিদিনই বিক্রি হয় সমস্যা আচ্ছা মানে সব সময় গাভী গরু আছে দর্শকরা দেশ দেশান্তর থেকে এসে দেখে শুনে এগুলো জাস্টিফাই করে কিনতে পারে হ্যাঁ অবশ্যই জাস্টিফাই করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে জাস্টিফাই করে কাস্টমার এসে কিনে হ্যাঁ দূরদূরান্ত মানে যে আমার এক আঙ্কেল আছে সিলেটের থেকে উনি চারবার গরু নিল আচ্ছা ওনার সাথে আমি কথা বলবো আগে আপনার গরুর বিস্তারিত জানি আজকে কতগুলো দেখাবেন আমাদের এই গরু তো অনেক আছে আপাতত আপনার 5-7টা স্যাম্পল হিসাবে 5-7টা দেখাবো 5 থেকে 7টা দেখাবেন সবগুলো কি বড় বড় গাভী না হ্যাঁ সবগুলো বিগ সাইজের গাভী একটা গাভী একটু ছোট সাইজের আছে আচ্ছা কেমন রেট দেখাবেন আজকে আজকে সর্বোচ্চ কম দামের আছে 1 লাখ আপনার 1,80,90,000 এর মধ্যে আর উপরে আছে আপনার 2.5 লক্ষ টাকা পর্যন্ত 2.5 লক্ষ আজকে তো মোটামুটি আমরা সবগুলো দুধের গাভী দেখাবো ইনশাআল্লাহ সবই দুধের গাভী তাহলে এগুলো দুধের গ্যারান্টি দেন কিভাবে আপনি গ্যারান্টি সহ এই যে যেমন আঙ্কেল আসছে বা যাচাই বাছাই করে আপনার একদিনের কাজ দুই দিনের কাজ 5 দিন থাকিস আপনার মুখের গল্প শুনবো না যে আসছে দূর থেকে তার কথা শুনবো সে কিভাবে বুঝ করে নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন জি ভালো আছি আচ্ছা কোথা থেকে আসছেন এবং আপনার নামটা আমাদের জানাবেন আমার নাম আব্দুল রাজাক আমি আছি সিলেটনে সিলেট সিলেট কোথায় সিলেট বিয়ানীবাজার জি বিয়ানীবাজার 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 আচ্ছা এর আগেও নাকি আপনি এই সফলতা ডেইরি ফার্মে আসছেন এটা কি সত্য জি আসছি কয়টা গরু নিছেন এর আগে আর কতবার আসছেন চারটা গরু নিছি তিনবার আসা হয়েছে তিনবার আসছেন জি চারটা গরু নিছে তো এখান থেকে যে দুধের গরুগুলো বিক্রি করে আপনাদের কি ঠিকমতো দহন করতে দেয় আর নিজেদের মতো দহন করতে পারেন হ্যাঁ নাকি শুধু ভিডিওতে গল্প করলো না না নিজেরা দর্শকরা এসে জাস্টিফাই করে কিনতে পারবে আপনার কি মনে হয় জি পারা যাবে আচ্ছা তো চলেন এক এক করে যে গাভীগুলো রয়েছে প্রত্যেকটি সঠিক যে জাতমান ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন জি অবশ্যই মাইনুল ভাই 1 নম্বর সিরিয়ালে কালো এবং সাদা রঙের এবং উপরে আপনার শিরদাঁড়ার উপর দিয়ে বিস্কুট রং চলে গেছে একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কোন জাতের গাভী এটা মূলত জার্সি জাতের গাভী জার্সির সাথে ফ্রিজিয়ান হালকা ক্রস আছে আচ্ছা তবে ফ্রিজিয়ান হালকা ক্রস আছে জার্সিটা বেশি মানে জার্সির অংশ বেশি হ্যাঁ দাঁত কয়টা এটা 4 দাঁত 4 দাঁত বয়স কত নম্বর বাচ্চা দিছে এরা দ্বিতীয় বাচ্চা 4 দাঁত বয়স বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বার হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা সঙ্গে আছে আবার মেয়ে বাচ্চা আছে আচ্ছা বাছুরটার বয়স কতদিন হয়েছে ভাই বাছুরটা আজ 2 দিন দিছে ওই যে নাভি শুকায় না আচ্ছা বাচ্চাটার বয়স 2 দিন এখনো নাভি আছে জি আচ্ছা এই বাচ্চাগুলো তো পরিপুষ্ট হতে এখনো 1 সপ্তাহ প্রয়োজন তো কেউ যদি টাকা পয়সা ক্লিয়ার করে বা অর্ধেক দিয়ে দেয় সেক্ষেত্রে 5-7 দিন পরে ডেলিভারি চাই এই সুযোগটা দিবেন হ্যাঁ অবশ্যই 5 দিন কেন 10 দিন পরে যদি সে নিতে চায় তাতেও সমস্যা নাই আবার আপনার আমরা গাড়িতে প্রেগনেন্ট গরু পাঠিয়ে দিচ্ছি গাড়িতে ডেলিভারি হয়ে যাচ্ছে চট্টগ্রাম চলে যাচ্ছে এখান থেকে তাতেও সমস্যা নাই কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা এটা তো এখনো দুধ কনফার্ম হয় নাই প্রথম বিয়ানে কেমন ছিল জানা আছে কি প্রথম বিয়ানে কনফার্ম হয়নি মানে আজকে আপনার 2 দিন বাচ্চা দিছে এখনই তো আমরা প্রায় 13-14 দুধ আমরা পেয়ে গেছি সারাদিনে দুই বেলাতে আচ্ছা তো এই গরুর থেকে কত লিটার দুধ আসবে বলে আপনি মনে করেন এই গরুটা তাও আপনার 16-17 দুধ আসবে গ্যারান্টি কি দেওয়া যাবে এখন এই বাচ্চা হ্যাঁ গ্যারান্টি সহকারে গ্যারান্টি দেওয়া বলতে গাই গরুর গ্যারান্টি তো আসলে কেউ একেবারে মনে করেন স্ট্যাম্পের পর লিখে গ্যারান্টি দেয় না গ্যারান্টি ন্যাচারাল প্রোডাক্ট একটু 19-20 হয় হ্যাঁ আচ্ছা কাস্টমার আসবে 2 দিন দেখে নেবে সে সকাল বিকাল দহন করে দেখে নেবে দেখে নেওয়ার পরে হয়তো তার বাড়িতে গেলে হয়তো 1 লিটার কম বা 1 লিটার বেশি আচ্ছা তো মইনুল ভাই এটার দাম চাচ্ছেন কত বাচ্চা সহ এটার দাম চাও বাচ্চা সহ হলো 1,85,000 1,85,000 কথা বলার সুযোগ আছে নাকি একদম
কথা বলার সুযোগ আছে দরদাম করে দর্শকটা নিতে পারবে নিতে পারবে আর এটাই মনে হচ্ছে সবচেয়ে কম দামের না জি 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 তো এটা সরায় দেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি এটা দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে ময়নুল ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কোন জাতের গাভী ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান জি গাভীটার দাঁত কয়টা হইছে এই গাভীটা ছয় দাঁত ছয় দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা ছয় দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চাটা কি বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা কি হয়েছে বাচ্চার লোমটম উঠে গেছে দেখতেছি এই কিছু বাচ্চা দাদা ভাই ওই বাচ্চা দেওয়ার সময় ওই ক্যালসিয়ামের একটু ঘাটতির কারণে হয়তো কিছু পশম উঠে যায় এটা আবার ওই অনেক সময় আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে পাতলা পায়খানা লাগলে পাতলা পায়খানা জনিত কারণেও এই লোমগুলো উঠে যায় উঠে যায় তবে যারা গৃহস্থ যা যা গরু পালন করে তাদের কাছে এগুলো কোনো বিষয় না আচ্ছা আবার লোমটা তো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ না যাবে হ্যাঁ বয়স কতদিন বললেন বাচ্চাটার বাচ্চাটার বয়স চলতেছে আজকে সাত দিন চলতেছে এক সপ্তাহ দুধ তো ক্লিয়ার চলে আসার কথা দুধ দেখো একটা গাভী গরুর দুধ ক্লিয়ার আসতে গেলে ২০ দিন টাইম লেগে যায় অনেক প্রথম দ্বিতীয় রাউন্ডের তো একটু সময় কম লাগে মোটামুটি দুধ পাচ্ছেন না এখন মোটামুটি দুধ তো অবশ্যই পাচ্ছি এই যে গাভীটার উলান কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না কিন্তু এখন বালতি নিয়ে বসেন এক গ্রাম মাফা ১৩.৫ লিটার দুধ হবে এই গাভীটার ১৩.৫ লিটার আর বিকেলবেলা এখন বিকেলবেলা মনে করেন ৭ লিটার ১৩.৭ ২০ ২০ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ ২০ লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে আচ্ছা দাম কত ভাই এটার এই গাভীটার দাম ২৪৫০০০ টাকা ২৪৫০০০ চাওয়া দাম দরদামের সুযোগ আছে জি আছে আছে এটাও সরায় দেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কোন জাতের এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ভাই এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর দাঁত কয়টা এটা চার দাঁত গাভীরটার দাঁত চারটা জি প্রথম না দ্বিতীয় এটা প্রথম গাভীর বাচ্চা হচ্ছে প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা এর সঙ্গে সার বাচ্চা জি সার বাচ্চা বাছুরটার বয়স কতদিন বাছুরটার বয়স আজকে ৫ দিন হচ্ছে ৫ দিন জি তো মোটামুটি তো দুধ আসতে এখনো মিনিমাম ১০ দিনের প্রয়োজন ক্লিয়ার দুধ এখনো ক্লিয়ার দুধ আসতে ১০ দিনের প্রয়োজন তো এই অবস্থায় ৫ দিনের বাচ্চায় কত লিটার করে দুধ টানতেছেন এই অবস্থায় ৫ দিনের বাচ্চায় দুধ এখন দুয়ালে পারে আপনার ১০ লিটার দুধ হবে ৫ দিনের বাচ্চায় সকালে এক টানে ১০টা জি আচ্ছা এখন তো বাচ্চাকে ধরে বিকেলে দহন করা হয় না না হ্যাঁ বিকেলে সারা দিন বাচ্চা ছাড়া থাকে ওই বাচ্চা খাওয়া দাওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকে ওইটুকু দহন করেন তো এটার মোটামুটি আপনার দুধের গ্যারান্টি কত লিটার দেওয়া যাবে এই গরুটা সকাল বিকাল দুই বেলা দিয়ে ১৮ লিটার দুধের গ্যারান্টি দেওয়া হবে ১৮ লিটার দুধ হ্যাঁ গ্যারান্টি সহকারে দেওয়া হবে আচ্ছা কারো সন্দেহ থাকলে এখানে এসে দহন করে এখানে এসে আপনি দুই দিন থাকিয়ে দহন করে নিয়ে যেতে পারবেন দাম কত ভাই এটার এটার দাম চাওয়া হচ্ছে ২৩৫০০০ ২৩৫০০০ দাম চাওয়া দরদামের সুযোগ আছে জি জি অবশ্যই এটা সরায় দেন আমরা চার নম্বর সিরিয়ালে গাবি এটা দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজ গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কোন জাতের এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ভাই এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী দাঁত কয়টা ৬ দাঁত এক পর্যন্ত যে কয়েকটা দেখাইছি এটা হচ্ছে সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে বড় আচ্ছা ৬ দাঁতে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা ৬ দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা কোলে কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই এর কোলে আছে হচ্ছে সার বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স জি জি বাচ্চার বয়স চলতেছে আজ দুই দিন মাত্র দুই দিন হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এক মাস বাচ্চার বয়স না মাত্র দুই দিন ওই দেখেন নাভি আছে ওই হৃষ্টপুষ্ট বাচ্চা আর কি এটা বোঝা হৃষ্টপুষ্ট বাচ্চা হয়েছে শাল দুধ টানা হচ্ছে আপনার দিনে তিন চারবার দুধটা টানা হচ্ছে আচ্ছা এইটার থেকে কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে এইটার থেকে আপনার ২০ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে ২০ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে কতদিন পর আসলে ২০ লিটার দুধ দেখাই দিবেন মানে আপনার এই ৭ দিন পরে আসলে পরে দেখা দেওয়া যাবে ইনশাআল্লাহ এক সপ্তাহ পর আসলে ইনশাআল্লাহ দেখাই দিতে পারবেন জি জি মাইনুল ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাও ২৪০০০০ ২৪০০০০ টাকা জি জি আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন চলেন শেষে একটা গরু আছে ৫ নম্বর সিরিয়ালে ওইটা দর্শকদের দেখাই জি অবশ্যই ৫ নম্বর সিরিয়ালে মাইনুল ভাই সবশেষ একটা গাভী গরু নিয়ে আসলেন দেখাবেন তো আজকে এটাই শেষ এটাই শেষ এটা কোন জাতের এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী হলস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত কয়টা এটাও ৬ দাঁত ভাই ৬ দাঁত জি ৬ দাঁতে কত নম্বর বাচ্চা এর সঙ্গে এটাও দ্বিতীয় নম্বর বাচ্চা সেকেন্ড টাইম আচ্ছা কি বাচ্চা সার বাচ্চা কোলে আছে হচ্ছে সার বাচ্চা জি জি বাছুরটার বয়স কি রকম এই বাচ্চাটার বয়স আজকে মোটামুটি ৯ দিনের মতো হচ্ছে ৯ দিন গাভীর দুধ ক্লিয়ার তো চলে আসার কথা হ্যাঁ ক্লিয়ার চলে আসছে মানে গাভীও বিক্রি করে দিছি বিক্রিও করে দিছেন এর মধ্যে বিক্রি করে দিছি যে আপনার সিলেট বিয়ানি বাজার ওই ভাই ওই যে ভাই আসছে জি জি ওই আঙ্কেল ওই আঙ্কেল নিছে না জি জি আচ্ছা আঙ্কেলের থেকে জানা যাবে কত টাকা নিছে আঙ্কেল এটা ২৫ লক্ষ টাকা দুধ কত লিটার বলছে ২২ লিটার ২২ লিটার
আচ্ছা, আপনার কি মনে হয় 22 লিটার দুধ পাওয়া যাবে? আশা করা যায় 22 লিটার হবে। আচ্ছা, তো ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানান, বিক্রি করা গরু আর দর্শকদের দেখাবো না। জি, আমার ফোন নাম্বার 01738635599। আচ্ছা, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে। সবশেষ দর্শক ভাই বোনদের কিছু বলতে চান? সবশেষ আর কি বলবো, বলা তো বলার কথা তো মানুষ বিশ্বাস করে না। আমার কথা তো সরাসরি খামারে আসবে দর্শক ভাইরা, তারা একদিন দুই দিন থাকবে, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, তাই কি তারা যাচাই বাছাই করে দুধ দহন করে গরু নিয়ে যাবে। পছন্দ হলে নিবে, না হলে তো জোর জবরদস্তির কিছু না। না না না, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভিগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।